আগামী চার দুই এক দুই মাসের মধ্যে গেলে আসবে যে সব বিদ্যুৎ জ্বালানির থেকে, সেটা হলো প্রাইসিং। মূলত আমরা চাচ্ছি যে আগামী কয়েক বছরের মধ্যে ভর্তুকির থেকে যেন বিদ্যুৎ এবং জ্বালানি চলে আসে, জ্বালানিতে ক্ষেত্রে ডাইনামিক প্রাইসিং যেন আসে, মূলত বিভিন্ন ক্ষেত্রে যেন এটা সহনীয় পর্যায়ে হয় এরকম একটা পরিস্থিতি যেন থাকে। যেমন ভারতের দেশ জ্বালানি যেরকম প্রাইস থাকে সকাল বিকাল তারা চেঞ্জ করে, সেটা অত তেলের ব্যাপারে, বিদ্যুতের ব্যাপারে বিভিন্ন দেশ, আমরা ঠিক সেই ধরনের মেকানিজমের দিকে যাচ্ছি। সো এইটা একটা বড় জায়গা আমরা আশা করি তৈরি করবে, যখন দাম কমবে তখন দাম কমবে, যখন দাম অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন হবে তখন দাম অ্যাডজাস্টমেন্ট হবে। সো এই বিষয়গুলো মাথায় রেখেই একটা ডাইনামিক প্রাইসিং হচ্ছে, এটা মনে করি একটা অন্য জায়গা তৈরি করবে, অন্য এক্সপিরিয়েন্স তৈরি করবে। আর একটা বড় জিনিস হলো বিদ্যুৎ বিভাগ খুবই বড় আকারের রিনিউয়েবল এনার্জির দিকে যাচ্ছে, নবায়নযোগ্য জ্বালানির দিকে যাচ্ছে। প্রায় 12,000 মেগাওয়াট সোলার বিদ্যুৎ নিয়ে আমরা কাজ করতেছি। আগামী মাসগুলির মধ্যে আমরা নেপালের বিদ্যুতের সই হয়ে যাবে, দুইটা চুক্তি হবে, একটা হলো 50 মেগাওয়াট আর একটা 700 মেগাওয়াটের। তারপরে নবায়নযোগ্য জ্বালানি চলে আসবে আগামী ফিউচারের মধ্যে। আমরা চাচ্ছি যে আগামী 2 বছরের মধ্যে 2,000 মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি ঢুকবে। এগুলি বড় একটা পরিবর্তন করবে। তারপর স্মার্ট গ্রিড সিস্টেমটা স্মার্ট করার জন্য, গ্রিডগুলিকে আরও ভেরিয়েবল করার জন্য, নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ক্ষেত্রটা তৈরি করবে আগামী 3 বছরের মধ্যে, নিরবিচ্ছিন্ন গ্যাস যাতে চলাচল করতে পারে এগুলো আগামী 2-3 বছরের মধ্যে চলে আসবে। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের পরিকল্পনা চলছে এবং কাজও শুরু হয়ে গেছে, এরকম না যে খালি পরিকল্পনার মধ্যে আছে, কাজও শুরু হয়ে গেছে। আরেকটা বড় আশাবাদী যে আমরা ঢাকার যারা আছেন বাসিন্দাদের তাদের জন্য সুখবর হলো, আগামী 5 বছরের মাথায় আমরা চেষ্টা করছি যে ঢাকার যত বিদ্যুতের লাইন আসছে মাটির নিচ দিয়ে চলে যাবে। অলরেডি ধানমন্ডি শুরু হয়ে গেছে, এটাও একটা পরিস্থিতি দেখতে পাবেন সকলে। পরিস্থিতি ভালো, আমি মনে করি যে বিদ্যুৎ জ্বালানি দুটোরই পরিস্থিতি ভালো, বাট সামনে আবারও আমরা সেই প্রস্তুতি নিয়ে ফেলছি। আমরা বিশেষ করে ফেব্রুয়ারি মাস থেকে আস্তে আস্তে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যাবে, মার্চ এপ্রিল মে জুন, এবং আমরা আশা করতেছি সামনের বছর এই বছরের থেকে 8% ডিমান্ড বাড়বে, 8-10%, এটা একটা বড় বিষয়। তো সেটাকে আমরা সামনে ধরে আমরা সেখানে সেভাবে প্ল্যান করছি। এখন বাকিটা নির্ভর করতেছে, যদি এখন বহির্বিশ্বে জ্বালানি শর্টেজ হয়ে যায় তাহলে একটা বিপদে পড়ব, কিন্তু আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা আশাবাদী যে আগামীতেও কোনো সমস্যা হবে না। আমাদের একটা বিষয় চিন্তা করতে হবে, আমরা যখন বড় প্ল্যানগুলো হিসাব করেছি তখন $70 করে, $75 করে আমরা কয়লার হিসাব করলাম, $90, এখন $90 করে আমরা কয়লার হিসাব পাচ্ছি, কিন্তু ডলারের দাম তো তখন ধরছিলাম 75 টাকা, এখন 140 টাকা, 130 টাকা, 25 টাকা করে কিনতে হচ্ছে। এই যে ডলারে একটা বড় ডিফারেন্স হয়ে গেছে, এতে কিন্তু প্রাইস ডিফারেন্স হয়ে গেছে। অনেকের আমি শুনছি, অনেকে বলে না কিন্তু অনেকে ধরে না এই জিনিসটা, যে যেই সময় আমরা কয়লার হিসাব করছিলাম সেই কয়লার দাম কিন্তু এখন নেমে আসছে $90, $100 মধ্যে কয়লার দাম, কিন্তু ডলারের যে পার্থক্য, $5 $40 উপরে পার্থক্য হয়ে গেছে। এতে কিন্তু প্রাইস অ্যাডজাস্টমেন্টে আমরা গিয়ে দেখলাম, আমরা সেদিনকে কস্টিং করতেছিলাম যে সব কিছুর দাম, বিশেষ করে এই ডলারের ডিফারেন্সের কারণে আমাদের তেলের দাম, গ্যাসের দাম এবং কয়লার দাম, জ্বালানির যে মূল বিষয়গুলো র মেটেরিয়াল, এগুলি একটা বড় ডিফারেন্স এসে গেছে। তো এগুলি কিন্তু প্রাইসের উপরে পড়তেছে, এবং সেটাই হলো বড় মুখ্য বিষয় যে এই চ্যালেঞ্জটা কতদিন আমরা ধরে রাখতে পারবো আগামীতে। আমার কাছে মনে হয় এখনও পরিস্থিতি হাতের বাইরে যায় না, আমার মনে হয় এইভাবে যদি থাকে আমাদের কোনো সমস্যা হবে না আগামীতে, যেটা আমরা আশাবাদী। বিশাল নির্বাচনের আগে আজকে শেষ অফিস, নির্বাচনের পরে আমরা তো আরও কয়েকটা দিন অফিস করব। বিষয়টা হয়ে গেছে যে আমরা 2024-এর আগে, মানে এই নতুন বছরের আগে 5টি বছর কিন্তু খুবই চ্যালেঞ্জিং ছিল। একদিকে কোভিড মহামারীর জন্য প্রায় 2.5 বছর সারা বিশ্বই কিন্তু বন্ধ ছিল, বাংলাদেশ না কেবল, 2.5 বছর। এতে অনেকটা আমরা বিশাল চ্যালেঞ্জে পড়ছিলাম, সবাই আপনারা জানেন, জ্বালানির ক্ষেত্রে, বিদ্যুতের ক্ষেত্রে। এরপরে কিন্তু আরেকটা বড় চ্যালেঞ্জ আসলো, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা। সমস্ত ইউরোপ কিন্তু একদিকে চলে গেছিল, এখনও গেছে না, এখন সেখানেও একটা জ্বালানির উপর বিরাটভাবে একটা চাপ সৃষ্টি হলো, বিশেষ করে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে। সমস্ত রাশিয়ার যত গ্যাস ইউরোপে আসতে বন্ধ করে দিল, যেই গ্যাস আমরা $60 পেতাম এই
ইসের আগে যুদ্ধের আগে সেই ডলার হয়ে গেল $67 $140 হয়ে গেছিল তেলের দাম। তো যাই হোক, এই যে ধাক্কাগুলো ওই সময় কিন্তু একটা বড় অঙ্ক আমাদের ব্যয় করতে হয়েছে এটাকে ব্যালেন্স রাখার জন্য, মানে বিশাল অঙ্কের ডলার কিন্তু আমরা ব্যয় করে জ্বালানিকে অন্তত মোটামুটি একটা জায়গায় নিয়ে এসে রাখার জন্য আমরা প্রায় 1-2 বছর আমরা চেষ্টা করছি। এই চ্যালেঞ্জ মোকাবেলা করেও কিন্তু আমরা চেষ্টা করছি, বিশেষ করে বিদ্যুৎ জ্বালানি বিভাগ তারা একটা স্থিতিশীল অবস্থা রাখার জন্য। আর প্রাইস তো আমাদের হাতে কন্ট্রোল করা যায় না, কারণ প্রাইস নির্ভর করে বহির্বিশ্বের জ্বালানির উপর এবং তার উপর উঠানামা করে। আগামীতে যদি এটা কন্টিনিউ করে তাহলে একটা বড় বিরাট চ্যালেঞ্জ। এবং আমি যেটা ভয় পাচ্ছি, যদি মিডল ইস্টের যে সমস্যাটা দেখা গেছে প্যালেস্টাইনকে নিয়ে, গাজাকে নিয়ে, সেটা যদি ব্রডার হয়, মানে বড় হয়, তাহলে কিন্তু আরেকটা বাজে পরিস্থিতি তৈরি হবে। আমরা ধরে নিলাম যে একটা বিশ্বব্যাপী হয়তো একটা মন্দা অবস্থা যেহেতু এখনও বিরাজ করতেছে, সেটা হয়তো ব্রডার হতে পারে, তাহলে সেই পরিস্থিতিতে কী করবো সেটার ব্যাপারে বিদ্যুৎ জ্বালানি কিন্তু একটা প্রস্তুতি নিচ্ছে, আমরা নিয়ে রাখছি। কিন্তু ওই প্রস্তুতির উপরে যদি চলে যায় তাহলে একটু সমস্যা হবে। তবে এই পরিস্থিতি যে অবস্থায় আছে, এরকম যদি স্থিমিত অবস্থায় থাকে, তাহলে আমার মনে হয় আমরা আগামীতেও, এই বছরও এবং আগামীতেও ভালো করবে বিদ্যুৎ জ্বালানি, অবস্থাটা ভালো থাকবে আশা করি।